আলু চাষীদের মনে প্রাণের সঞ্চার ঘটিয়েছে সরকারের নেয়া কম খরচে অহিমায়িত ঘর তৈরির উদ্যোগ। মাত্র 1.5 লাখ টাকার এই ঘরে প্রাকৃতিক উপায়ে আলু সংরক্ষণ করা যাবে কয়েক মাস। তেমনই একটি ঘর পেয়েছেন আব্দুর রহিম। জানান, বাজারে নানান কারণে মৌসুমে দাম কম হওয়ায় আলু বেচে নিয়মিত যে লোকসান হতো তার তা আর হবে না, কারণ অনায়াসেই বিনা খরচে 3-4 মাস সংরক্ষণ করতে পারবেন পণ্য। তার দাবি, এতে একদিকে নিশ্চয়তা মিলবে ন্যায্য দাম প্রাপ্তির, অন্যদিকে পদ্ধতি প্রাকৃতিক হওয়ায় ঠিক থাকবে গুণাগুণ। এক ব্যাগ আলু রাখতে আমাদের 300 টাকা হচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়া, আর আনুষঙ্গিক খরচ হচ্ছে আরও 120 টাকা, টোটাল 420 টাকা আমাদের কোল্ড স্টোরে রাখলে খরচ বাড়বে। কোল্ড স্টোরে রাখার পরে 4 মাস পরে যদি আলুটা বিক্রি করে তাহলে আমি পার বস্তায় 420 টাকা আমাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। আর আমি যদি এই ঘরেতে আমাদের এই ঘরে যে আলুটা রাখছি এক্ষেত্রে আমরা 420 টাকা আমার ভাড়া দেওয়া লাগতেছে না, এই ভাড়ার টাকাটাই যদি আমাদের বাড়ে এটাই আমরা অনেক উপকৃত হব, আমরা লাভবান হব। অহিমায়িত ঘর পেয়েছেন আরেক আলু চাষি আব্দুল হালিম। জানালেন, আগের বছরগুলোতে পচে যাওয়ার ভয়ে মাঠের আলু মাঠেই বিক্রি করেছেন তিনি, এর ফলে লাভ তো দূরের কথা, উল্টো লোকসান হয়েছে বেশি, তবে এবার দ্বিগুণ মুনাফার আশা তার। গতবারে কোল্ড স্টোরে রাখছিলাম, আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল 220 টাকা ভাড়া, আলু বাই করার সময় ভাড়া কাটছে আমার 260 টাকা করি, তো ওখানে আমার লস। আলু রাখিয়া আমার গতবারে আলু ছিল 1100 ব্যাগ পার কেজিতে, জমিতে 13 টাকা কেজি, কলেস্টারে রাখি আলু বিক্রি করছি 16 টাকা, তো 220 টাকা 60 টাকা ভাড়া দেওয়ার পরে আলু বিক্রি করলাম আমি 16 টাকা, তো আমার কলেস্টারে রাখি তো লস, তো বাড়িতে রাখিয়ে তো আমি লাভবান। রহিম আর হালিমের মতো আরও অনেক আলু চাষি আশার আলো দেখছেন এসব ঘরে। আমি এবছর দেখা যায় যে আলুগুলান রাখছি, এই আলুগুলানে রাখার পরে আমার এই আলুগুলান কলেস্টারে রাখতে গেলে 1,80,000 টাকা আমার কোলেস্টোর ভাড়া এবং প্লাস বস্তা খরচ যাইতো। আমি দেখা যায় যে 1,80,000 টাকা এবছর আমার সেভ হইতেছে। আমাদের দাবি মনে করেন আরও একটু যদি ঘরটা একটু বাড়া দিত বা আরও কৃষকের জন্য আরও একটু উদ্যোগ নিত আরও ভালো হইতো। 500 বস্তা আলু যদি এই ঘরে জাগা হবে, বস্তা হিসেবে আমি বলতেছি সাধারণ ভাষায়, 500 বস্তা আলুতে 1,50,000 টাকা কোলেস্টোর ভাড়া, আর এখানে রাখলে আমাদের 1,50,000 টাকাও খরচ নেই, 1,50,000 টাকা কৃষক উপকৃত হচ্ছে। আর আলু রাখা যায়, হ্যাঁ আলু রাখলে 4 মাস বা 3 মাস থাকবে, 3 মাস থাকলে তো আমার স্টোরেজ 300 টাকার ভাড়া দেওয়া লাগতেছে না, এইটা আমাদের উপকারটা বেশি, তো কৃষকের এইটা উপকারটা বেশি। যদিও কৃষক নেতারা বলছেন 1.5 লাখ টাকা খরচ করে ঘর নির্মাণ করা কষ্টসাধ্য হবে প্রান্তিক পর্যায়ের চাষিদের, তাই প্রতিটি গ্রামে সরকারিভাবে তা করে দেওয়ার দাবি তাদের। যে উৎপাদন হয়েছে সেটা কিন্তু মোটামুটি আশাব্যঞ্জক, কিন্তু আমরা দেখেছি যে আসলে কৃষক কিন্তু এই এর যে সুফল এই সুফলটা কিন্তু পাচ্ছে না। কৃষকের প্রতি কেজি আলু উৎপাদন করতে 12 থেকে 13 টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা ভরা মৌসুমে দেখলাম যে 9 থেকে 10 টাকা কেজি দরে কৃষক আলু বিক্রি করতে বাধ্য হলো, কারণ আলু হচ্ছে পচনশীল ফসল, এই আলু কিন্তু তাদের ঘরে রাখার উপায় নেই, যার ফলে কিন্তু একদিকে যেমন ঋণ দেনা করে তারা উৎপাদন করেছে যে দেনা পরিশোধ করতে হবে, অন্যদিকে কিন্তু এই যে ফসল সেটা কিন্তু পচে যাওয়ার শঙ্কাও রয়েছে, যার ফলে কিন্তু ভরা মৌসুমে কৃষক বাধ্য হয়ে আলুটা বিক্রি করেছে। নতুন পদ্ধতিতে আলু রাখতে হলে বাধ্যবাধকতা আছে বেশ কিছু নিয়ম মানার, আর তা অনুসরণ না করলে হতে পারে হিতে বিপরীত। সুবিধাজনক উঁচু ও খোলামেলা স্থানে ঘর নির্মাণ, স্যাঁতস্যাঁতে ভাব না থাকা, পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকা, এগুলো কাঠামো নির্মাণের অবশ্য পালনীয় শর্ত। আর যে আলু রাখা হবে এই ঘরে তা হতে হবে রোগমুক্ত এবং পরিপক্ব।